হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং আজকের এই রিজনিং ক্লাসের যে অধ্যায় সেটা হচ্ছে অ্যানালজি বা সাদৃশ্য। এটি কিন্তু একটা রিজনিংয়ের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার। তোমরা যারা আমাকে বলেছিলে যে সুবীর দাসের ক্লাসগুলোকে আরও কন্টিনিউ করার জন্য, তো তার জন্য সুবীর দাসের রিজনিংয়ের ক্লাস নিয়ে আমি আবার চলে এসেছি। এবং এর সাথে কিন্তু চঞ্চল ঘোষের রিজনিংও থাকছে এবং কম্পিউটার জিকের ক্লাসগুলোও কিন্তু থাকছে। সুতরাং সমস্ত ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং বন্ধুরা, সামনে যে সকল পরীক্ষাগুলো আসছে, যেমন রেলের NTPSC বা রেলের গ্রুপ ডি বা এছাড়া অন্যান্য PSC বা SSC সমস্ত প্রশ্নগুলোর জন্য এই অ্যানালজি অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা ক্লাসগুলোকে সম্পূর্ণ দেখতে থাকো, একটুও না কেটে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের অ্যানালজির GI বা রিজনিং ক্লাসটি। বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর বলে দেওয়ার সাথে সাথে উত্তরের সপক্ষে যে যুক্তি সেটাও আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো। তো সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু না কেটে, নাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 1, নিরক্ষরতার সঙ্গে শিক্ষা এখানে যেভাবে সম্পর্কিত, তাহলে বন্যার সঙ্গে এখানে নিচের 4টি অপশনের কোনটা সম্পর্কিত হবে? তাহলে এখানে বন্ধুরা দেখো, নিরক্ষরতার সঙ্গে শিক্ষা কিভাবে সম্পর্কিত, এখানে নিরক্ষরতা কিন্তু দূর করতে বা নিরক্ষরতাকে আটকাতে কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। তাহলে বন্যাকে আটকাতে গেলে কী প্রয়োজন, অর্থাৎ নিরক্ষরতাকে আটকাতে গেলে যেভাবে শিক্ষার প্রয়োজন, সেভাবে বন্যা আটকাতে গেলে এখানে কী প্রয়োজন, বৃষ্টি, নদী, সেতু না বাঁধ? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, বাঁধ, বাঁধের কিন্তু প্রয়োজন। কোশ্চেন নাম্বার 2, এখানে আন্দামান পোর্ট ব্লেয়ার আছে, তাহলে সিকিমের সাথে কোনটা সম্পর্কিত হবে? এখানে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু যে কোনো, তাহলে এখানে দেখো বিভিন্ন অঞ্চলের কিন্তু এখানে রাজধানীগুলো দেওয়া রয়েছে। যেমন আন্দামানের রাজধানী কিন্তু পোর্ট ব্লেয়ার, তাহলে সিকিমের রাজধানী কী হবে? তাহলে এখানে সিকিমের রাজধানী কিন্তু হবে গ্যাংটক, তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি। এবার কোশ্চেন নাম্বার 3, কাঠমান্ডুর সঙ্গে নেপাল যেভাবে সম্পর্কিত, থিম্পুর সঙ্গে এখানে এই 4টের কোনটা সম্পর্কিত হবে? কাঠমান্ডু কিন্তু নেপালের রাজধানী, সুতরাং থিম্পু কার রাজধানী? তাহলে থিম্পু কিন্তু এখানে ভুটানের রাজধানী, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, ভুটান। কোশ্চেন নাম্বার 4, পাটনার সঙ্গে বিহার যেভাবে সম্পর্কিত, ইম্ফলের সঙ্গে তাহলে কিভাবে এই 4টের মধ্যে সম্পর্কিত আছে? তাহলে এখানে দেখো, পাটনা যেটা আছে, পাটনা কিন্তু হলো বিহারের রাজধানী, তাহলে ইম্ফল কার রাজধানী হবে? তাহলে এখানে দেখো, ইম্ফল কিন্তু আমরা সকলে জানি, ইম্ফল কিন্তু মণিপুরের রাজধানী। তো সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। এই সকল প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা এই ক্লাসগুলোকে ফলো করো, এই ধরনের প্রশ্নগুলো তো থাকবেই পরীক্ষাতে, এমনকি তোমরা এর থেকে হুবহু কমন প্রশ্ন কিন্তু পেয়ে যেতে পারো। কারণ সুবীর দাসের রিজনিং বইটা কিন্তু ভীষণ 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 ভালো পরীক্ষার জন্য। এবার কোশ্চেন নাম্বার 5, পায়ের সাথে সম্পর্কিত শান্তি, তাহলে সাদা পতাকা কার সঙ্গে সম্পর্কিত? তাহলে আমরা জানি পায়রা কিসের প্রতীক, না পায়রা হচ্ছে শান্তির প্রতীক, তাহলে সাদা পতাকা কিসের প্রতীক হবে, বন্ধুত্ব, জয়, আত্মসমর্পণ না যুদ্ধ? তো সাদা পতাকা হচ্ছে আত্মসমর্পণের প্রতীক, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 6, আইনের সঙ্গে আদালত সম্পর্কিত, তাহলে শেফের সঙ্গে কি সম্পর্কিত হবে? এখানে আসলে হবে আইনজ্ঞ, অর্থাৎ লয়ার, লয়ারের কর্মস্থল কিন্তু হচ্ছে কোর্ট, কোর্টে কিন্তু লয়ার কাজ করে, শেফের কাজ হচ্ছে রান্না করা, তাহলে শেফের কর্মস্থল হচ্ছে কিন্তু রান্নাঘর, অর্থাৎ সেক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 7, অর্কেস্ট্রা সঞ্চালকের সঙ্গে সম্পর্কিত, তাহলে দলের সাথে কি সম্পর্কিত, অধিনায়ক, সদস্য, ম্যানেজার, প্রশিক্ষক? তাহলে এখানে অর্কেস্ট্রাকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে হচ্ছে সঞ্চালক, অর্থাৎ অর্কেস্ট্রা বাজায় কিন্তু সঞ্চালক। তাহলে এই দলকে কে পরিচালনা করে বা দলকে কে চালায়, তাহলে দলকে কিন্তু চালায় একজন অধিনায়ক, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 8, নাবিকের সঙ্গে জাহাজ সম্পর্কিত, তাহলে পাইলটের সঙ্গে কি সম্পর্কিত হবে, ট্রেন, বিমান, ট্যাক্সি না বাস? জাহাজ চালাতে কিন্তু নাবিকের প্রয়োজন হয়, তাহলে পাইলট কি চালায়? তাহলে এক্ষেত্রে পাইলট কিন্তু আমরা সকলে জানি যে বিমান চালায়, সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 9, তাহলে এখানে আফগানিস্তান, আফগান, আফগানি, তাহলে আফগানিস্তানের সঙ্গে আফগান, আফগানি হচ্ছে একটা মুদ্রা, তাহলে আফগানিস্তানের মুদ্রা যদি আফগানি হয় তাহলে ইরাকের মুদ্রা কী? তো আমরা জানি ইরাকের মুদ্রা হচ্ছে দিনার, তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, ইরাকি দিনার। কোশ্চেন নাম্বার 10, এখানেও কিন্তু সেই একইভাবে বিভিন্ন মুদ্রার ব্যাপারে বলা রয়েছে, রুবেল, রাশিয়া, ইয়েন,
কোশ্চেন মার্ক, অর্থাৎ রুবেল যদি রাশিয়ার মুদ্রা হয় তাহলে ইয়েন কোথাকার মুদ্রা? কোরিয়া, চীন, সিঙ্গাপুর, জাপান। এক্ষেত্রে ইয়েন কিন্তু জাপানের মুদ্রা, তো সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 11, ডিউস টেনিসের সঙ্গে সম্পর্কিত, তাহলে গুগলি কার সঙ্গে সম্পর্কিত? ডিউস শব্দটা এটা টেনিস খেলার সঙ্গে যুক্ত, তাহলে গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এই গুগলি কথাটা কিন্তু ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, কারণ যারা বোলার হয় তারা কিন্তু এই গুগলি স্টাইলে কিন্তু অনেকে বল করতে পারে। কোশ্চেন নাম্বার 12, ঠেলা পুশ অর্থাৎ এটা টানার সঙ্গে সম্পর্কিত, তেমনইভাবে নিক্ষেপ বা থ্রো সেটা কার সঙ্গে সম্পর্কিত হবে? জাগরণ, দূরত্ব, লাফানো, সংগ্রহ করা। তাহলে এক্ষেত্রে যেভাবে সম্পর্কটা প্রথমে দেওয়া আছে, পুশের বিপরীত হলো কিন্তু পুল, অর্থাৎ ঠেলার বিপরীত কিন্তু টানা, তাহলে নিক্ষেপের বিপরীতটা এখানে লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু নিক্ষেপের বিপরীত শব্দ হলো সংগ্রহ করা। নিক্ষেপ মানে ছোড়া, সংগ্রহ করা মানে একসঙ্গে কালেক্ট করা বা জড়ো করা, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 13, থানা অর্থাৎ পুলিশ স্টেশন এর সঙ্গে সম্পর্কিত পুলিশ, এটা খুবই সোজা, অর্থাৎ থানাতে থাকে পুলিশ, তাহলে হাসপাতালের সঙ্গে কি সম্পর্কিত হবে? তো এখানে খুবই সোজা, হাসপাতালের সঙ্গে যেটা হবে সেটা হবে ডাক্তার, তো সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, তৃষ্ণার সঙ্গে সম্পর্কিত জল, অর্থাৎ তৃষ্ণা মেটাতে জলের প্রয়োজন হয়, তাহলে ক্ষুধার সঙ্গে কোনটা সম্পর্কিত, অর্থাৎ ক্ষুধা মেটাতে কি প্রয়োজন হয়? বস্ত্র, মাংস, খাদ্য, আশ্রয়, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, খাদ্য, অর্থাৎ যে কোনো খাদ্য কিন্তু হতে পারে, এক্ষেত্রে মাংস লিখলে কিন্তু হবে না। কোশ্চেন নাম্বার 15, অক্সিজেন মানুষ, তাহলে মানুষের কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য, তাহলে জল এর সঙ্গে কার সম্পর্কিত? অর্থাৎ অক্সিজেন যেমন মানুষকে বাঁচিয়ে রাখে তেমনি জল কাকে বাঁচিয়ে রাখে? সাপ, মাছ, হাইড্রোজেন, খনিজ পদার্থ, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে মাছ, কারণ মাছ জলে থাকে, মাছের কিন্তু জল প্রয়োজন, তো এক্ষেত্রে সঠিক উত্তর হলো মাছ। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের অ্যানালজি ক্লাস বা সাদৃশ্য ক্লাসের পার্ট 1। এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই সাদৃশ্যর উপরে বা এই অ্যানালজি ক্লাস কিন্তু এখনও কয়েকটা পার্টে আমি নিয়ে আসবো, সেই সকল পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং এর পাশাপাশি চঞ্চল ঘোষের রিজনিংয়ের পার্টগুলো পেতে এবং কম্পিউটার ক্লাসের এবং কম্পিউটার ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।